রাখি, রাখার পরে ওর ট্রিটমেন্ট চলছিল, তখন একজন মহিলা এসে বলে যে আমি এটাকে অ্যাডপ্ট করতে চাই। তখন আমি তাকে বলি যে এটা এখন অ্যাডপ্ট করা যাবে না, কেন কি এর ট্রিটমেন্ট চলছে। বলছে যে ওর 3 মাস আগে নাকি একটা স্পিচ ছিল, সেটা মরে গেছে, ও ডগ লাভার এবং এই কুকুরটাকেও অ্যাডপ্ট করতে চাই, এর ট্রিটমেন্ট যা করার ও নিজেই করবে। তখন আমাদের কাছে ফর্ম ফিল আপ করে ওই কুকুরটাকে ও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে শোনা গেল যে ও কোনো একটা সংস্থাকে ওই কুকুরটা দিয়ে দিয়েছে। তো তখন আমরা ওকে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, ও যে ফোন নাম্বারটা ফর্মের মধ্যে দিয়ে গেছিলো সেটা ভুল, এবং তারপরে আমরা শুনি না ওখান থেকে নাকি টাকা পয়সা তোলার ব্যাপার আছে, পাবলিকের থেকে টাকা টাকা তুলছে। তো এই সংক্রান্ত ব্যাপারে কার কীভাবে করবে সেটা আমাদের বক্তব্য না, আমাদের বক্তব্য আমরা কুকুরটাকে ফেরত দিয়েছিলাম যে আমাদের ফেরত দিয়ে দাও, ও ট্রিটমেন্ট আমরাই করবো এবং আমরাই অ্যাডপ্ট করবো, আর কাউকে করার দরকার নেই, কিন্তু সেই সংস্থার থেকেও দিতে রাজি হয়ে যাবে। একটা কুকুর আছে আর আমরা মেম্বাররা যারা আছি তারা নিজেরাই কন্ট্রিবিউট করি, কেউ যে যেরকম সামর্থ্য যার যেরকম সেরকম কন্ট্রিবিউট করে চালানো হয়। এখন অবধি কোনো কেউ মানে ফিনান্সিয়ালি না, ফিনান্সিয়ালি আমরা এমনি কোনো সাহায্য পাই না, আমরা মেম্বারদের সাহায্যেই চলি। এখানটা সপ্তাহে একদিন করে ডক্টর আসে, ডক্টর পাত্র, আর আমাকে যেরকম যেরকম করতে সেরকম সেরকম আমি করি, প্রেসক্রিপশন করে দিয়ে যায়, আমি ওটাকে ফলো করি আর আমার ঠিক হয়ে যায় যখন, তারপরে যেখানকার কুকুর সেখানটায় গিয়ে ছেড়ে দিই।